পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবাহানহতলা সূর্য থামিয়ে দিয়েছিলেন সেই দিন এই দিন যেই দিন জেরুজালেম মসজিদ আক্সা বিজয় হবে সেই দিন ইশাবিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে শনিবার শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে শনিবারের দিন শুরু হলে যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই দিন অনুযায়ী মুসালাই সালামের দিন অনুযায়ী তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে এই জন্য ইউষা বিন্দুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আলাইনা শামস ওয়া আমরা আমরুন হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট হে আল্লাহ সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসা বাইতুল আকসা বিজয় করতে পারি আল্লাহর নবী বলছেন যে লেবাসারিন পৃথিবীতে কোনো দিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইউসাবিন নুন একমাত্র ইউসাবিন নুন এবং বানু ইসরাইলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পন্ন করতে পারে আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদ نحمده ونصلي على رسوله الكريم ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين وقال تعالى أيضا في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله عن أبي ذر الغفار رضي الله تعالى عنه أنه قال سألت النبي صلى الله عليه وسلم أي مسجد أضع للناس أول قال المسجد الحرام ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما যাবতীয় প্রশংসা হামদোসানা মহাপরাক্রম সাল আল্লাহ সব আলার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে অত্র ইসলামী সম্মেলনে ইসলামী জালসাই আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মসজিদে আফসা বা জেরুজালেম এবং আপনারা সকলেই জানেন যে আমাদের ফিলিস্তিনের মা এবং বোনেরা গাজার নারী পুরুষ শিশুরা অর্ধাহারে অনাহারে বিনা বিদ্যুতে বিনা ইন্টারনেটে বিনা পানিতে স্থল এবং আকাশ উভয় পথের উপর্যপুরি হামলায় এখন পর্যন্ত দশ হাজারেরও অধিক মোমেন মুমিনা এবং মুসলিম মুসলিমা নিহত হয়েছেন আল্লাহ সুবাহানহতালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ মামেন মুসলিম উম্মার উপর এই কঠিন সময় থেকে আমাদের যে শিক্ষার বিষয় রয়েছে যে শিক্ষা আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে ইতিহাস থেকে নিতে বলেছেন সেই শিক্ষা আমরা নিচ্ছি কি না সেটাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আল্লাহ সুবাহানহতলা ইব্রাহিম আলী সালাত সালামকে এমনভাবে কবুল করেছিলেন যে তার দুই সন্তানকে পৃথিবীর দুই পুরাতন মসজিদ পৃথিবীর দুই আদি মসজিদ আবাদ করার জন্য নিয়োজিত করেছিলেন এবরাহিম আলীহ সালামের নিজস্ব বাড়ি ছিল ইরাকের ব্যাবিলন কোরআনে বলা হয়েছে বা আবেল যেটা বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতি দূরে ইরাক থেকে তিনি হিজরত করে চলে আসেন আজকের শাম শাম বলতে শুধু বর্তমান সিরিয়া নয় শাম বলতে বর্তমান জর্ডান বর্তমান ইসরায়েল বর্তমান ফিলিস্তিন বর্তমান লেবানন এগুলো বর্তমান আশেপাশের যে সমস্ত এবং বর্তমান সিরিয়া সবই শামের অন্তর্ভুক্ত পবিত্র কোরআন এবং হাদিসে যেখানে শাম শব্দ ব্যবহার হয়েছে সেখানে এই এলাকা এবং এই এরিয়া উদ্দেশ্য ইব্রাহিম আলিহ সালামের দারুল হিজরা হচ্ছে শাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন উম্মতি আল আলাল হক আমার উম্মতের একদল মানুষ চিরদিন হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না পরাজিত করতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলিহু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আমরা তাদেরকে কোথায় পাবো রসুল্লাহ সাল্লিহু ওয়াসাল্লাম এক বর্ণায় বলেছেন শাম দারুল হিজরা ইব্রাহিম যেখানে হিজরত করে গেছিলেন সেই শামে আরা হাদিসে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মসজিদে আকসা এবং তার আশেপাশের অঞ্চলে তোমরা সেই হকের উপর টিকে থাকা জামাতকে হকের উপর টিকে থাকা গ্রুপকে দলকে পাবে কোথায় সামে মসজিদ আকসার আশেপাশের অঞ্চলে সম্মানিত উপস্থিতি এব্রাহিম আলিহ সাল্লা সালামের প্রথম স্ত্রী সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলিহা সাল্লা সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা আর সারার পরবর্তীতে ইউসুফ আলাইহি সালাত সালাম তার বাবার দাদি হচ্ছে সারা ইউসুফ আলাইহি ওয়াস সালামের পিতার দাদি হচ্ছে সারা আলীহ সাল্লাহ সালাম ইউসুফ আলাই সালাত সালাম তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন এই তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ সারা আলীহ সাল্লাহ সালামকে নিয়ে এক সফরের ঘটনা আছে ফিলিস্তিন থেকে মিশর ইব্রাহিম আলিহ সালাতাম যেমন ফিলিস্তিন থেকে মিশর গেছেন তেমন ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন জেরুজালেম বাংলায় আমরা বলি জেরুজালেম আরবিতে বলে সালাম আর হিব্রুতে ইহুদিরা বলে ইউরোসলাম আর ইহুদিদের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে হিংসার কারণে তারা আমাদের সহ্য করে না আমরা যেমন বলি আসসালাম আলাইকুম তারাও তেমন বলে সালম শনিবারের দিন সকালে উঠে বলবে সাবাত সালম সালম মানেও শান্তি আমরা যেটা আসসালাম আলাইকুম বলি এটা মানেও শান্তি ইহুদিরা দিনে সালাত আদায় করে তিন অক্ত তাদের মসজিদ আছে সিনাগক সেই মসজিদে গিয়ে তারা আদায় করে আমরা সালাত আদায় করি পাঁচ অক্ত এরকম আরও বহু বিষয় আছে তাদের সাথে মিল খুঁজে পাবেন আমি বলবো বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে তো আমরা যেখানে ছিলাম আর কি তো ইব্রাহিম আলাইহ সালাম মিশর যাওয়ার পথে জালেম বাদশার হাতে যখন তার স্ত্রী অত্যাচারিত নির্যাতিত হওয়া থেকে বেঁচে গেলে নাল্লার সহযোগিতায় তখন তাকে উপহার হিসেবে প্রদান করা হলো হাজেরা। হাজরা আলাইহা সালাত সালামের গর্ভে ইব্রাহিমের প্রথম সন্তান আসলো ইসমাইল ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় আর পরবর্তীতে সারার গর্ভে জন্ম নিল ইসহাক শাক রেখে দিলেন মসজিদ আকসা জেরুজালেমে এটা ছিল আমাদের এই পয়েন্টের মূল আলোচনা যে আল্লাহ ইব্রাহিমের দুই সন্তান ইব্রাহিম আলহি সালামের দুই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ দুটা মসজিদ পৃথিবীর পুরাতনতম দুটা মসজিদ কত পুরাতন আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্না বাই টু আলী নাজ পৃথিবীর মানুষ আল্লাহর এবাদত করবে এই জন্য পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় আবু জারা গেফারি রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর নবী বললেন আল মসজিদুল হারাম মক্কার কাবা সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমি বললাম সুম্মা আইয়ু তারপরে কোন মসজিদ তৈরি হয়েছে তিনি বললেন মসজিদ আল আকসা মসজিদে আকসা তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করলাম কাম্বাই না ওমা কত বছরের ব্যবধান আল্লাহর নবী বললেন আর বা আম চল্লিশ বছরের ব্যবধান তাহলে চল্লিশ বছরের ব্যবধানে নির্মিত হওয়া পৃথিবীর প্রথম দুইটা পুরাতন মসজিদ আবাদ করছে কে ইব্রাহিমের দুই সন্তান ইব্রাহিমের প্রথম স্ত্রীর গর্ভে দ্বিতীয় সন্তান যেহেতু প্রথম সন্তান এসেছে দ্বিতীয় স্ত্রীর গর্ভে এসা আবাদ করছে জেরুজালেমে আল মসজিদ আল আকসা আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা। আর ইব্রাহিম আলে সালাত সালাম প্রথম নবী যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন পাঁচবার আনুমানিক পাঁচবার ইতিহাসে পাওয়া যায় আরও কতবার করেছেন আল্লাহ ভালো জানে পনেরোশো কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন একবার স্ত্রী পুত্রকে রাখতে গেছেন একবার কুরবানি করতে গেছেন একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে তালাক দিতে বলে এসেছেন আর একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে রাখতে বলে এসেছেন আর একবার গিয়ে ছেলেকে সাথে করে নিয়ে কাবা তৈরি করেছেন ওয়াইফ ইব্রাহিম ইসমাইল যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা তৈরি করল তখন তাহলে কত আগে আমরা জেরুজালেম এবং কাবার আলোচনা পাচ্ছি আজ থেকে পাঁচ হাজার বছরেরও বেশি অতীতকালের কথা আমরা বর্ণনা করছি সম্মানিত উপস্থিতি ইসাক আলহি সালাতামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব ইয়াকুব আলিহি সালাতসালামের বারো সন্তান ছিল তার মধ্যে একজন ইউসুফ এই সকল নাম ইংরেজিতে একই ব্যক্তি কিন্তু উচ্চারণ আলাদা ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম ইসহাককে তারা বলে আইজ্যাক ইয়াকুবকে তারা বলে জ্যাকব ইউসুফকে তারা বলে জোসেফ যেমন আপনি যদি দেখেন সাইন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ তাহলে ধরতে হবে হজরত ইউসুফ আলাহ সালাতাম স্কুল অ্যান্ড কলেজ সাইন্ট জোসেফ দিয়ে তারা ইউসুফ আলাহ সালাতসালামকেই বুঝিয়েছে উচ্চারণের পার্থক্য তথা পৃথিবীর এই তিনটা ধর্মই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম আব্রাহামিক রিলিজিয়ান তিনটা ধর্মের মানুষই ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার মিল্লাত ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার এবং তিনটা ধর্মই সেমেটিক রিলিজিয়ান সেমেটিক মানে সাম নু হালি সালাত সালামের যে তিন সন্তান নৌকায় উঠে ইমান আনয়নের মাধ্যমে বেঁচে গেছিলেন তারা হচ্ছেন সাম হাম ইয়াফেস আর একজন সন্তান নাফার মানি করে বন্যায় ডুবে গেছিল তো এই তিন সন্তানকের মাধ্যমেই আল্লাহ পৃথিবী আবাদ রেখেছেন নুহের তিন সন্তানের মাধ্যমে সামের পরবর্তী বংশধরদেরকে বলা হয় সেমেটিক তথা এশিয়ান ভারত পাকিস্তান বাংলাদেশ আরব আফগানিস্তান এই এশিয়ার অঞ্চলের মানুষ হচ্ছে সামের সন্তান এই কালার যাদের মেটে এবং শ্যাম শ্যামলা কালার যাদের সাদা হলেও মেটে এবং শ্যামলার প্রভাব থাকে এই কালার যাদের তারা সামের সন্তান আফ্রিকান যারা কালো তারা হচ্ছে হামের সন্তান আর ইউরোপ এবং আমেরিকার যারা ধবধবে সাদা হলদে তারা হচ্ছে ইয়াফেসের সন্তান পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব সামের বংশে পাঠিয়েছেন তথা ইব্রাহিম ও সামের বংশে আর ইব্রাহিমের পরবর্তী আর যত নবী তারা তো সব ইব্রাহিমের বংশে সুতরাং সবই সেমেটিক রিলিজিয়ান এটা কি জন্য বললাম এই তথ্যটা আপনাকে এই জন্য দিলাম আজকের যারা ইসরায়েলে বসবাস করছে তারা যদি বলে যে আমরা ওই মানুষ ইসরাইল যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে থাকতে পারে দু একজন তাদের মধ্যে আল্লাহ আলাম কিন্তু তারা যে এই দাবিতে মিথ্যুক তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গায়ের রঙ কেননা ইব্রাহিম হচ্ছে সামের সন্তান সেমেটিক আরবের মানুষ ইরাকের মানুষ এশিয়ার মানুষ তার পরবর্তীতে আর যত নবী এসেছে সব হচ্ছে এশিয়ার মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম এই কালারের এই রঙের এই বর্ণের ইসা আলিহি সালাতসাল্লাম এই কালারের এই রঙের এই বর্ণের ইসহাক ইয়াকুব ইউসুফ এই কালারের এই রঙের এই বর্ণের এখন ইউরোপ এবং আমেরিকা থেকে সম্পূর্ণ ধবধবে সাদা হলদে চেহারা নিয়ে এসে কেউ যদি বলে যে আমি সাকের বংশধর আমি ইব্রাহিমের বংশধর এটা মিথ্যা কেননা গায়ের কালার এবং গায়ের রঙে মিলতে হবে তোমরা যেই নবীর অনুসরণের দাবি করছো মুসা ঈসা তারা সব সেমেটিক সবাই হচ্ছে ইব্রাহিমের সন্তান সামের সন্তান আমার নবীর চেহারা আর ইব্রাহিম আর এ চেহারা একই রকম আমার নবীর চেহারা আর মুসা এবং ঈসার চেহারা একই রকম মানে গায়ের রঙে তারা কেউ না আফ্রিকান কালো না ইউরোপ এবং আমেরিকার ধবধবে সাদা তারা হচ্ছে এশিয়ান তো এখন যারা ইসরায়েলে বসবাস করতেছে তারা বেশিরভাগ ইউরোপ এবং আমেরিকা থেকে ওই চেহারা ওই কালার নিয়ে এসে তারা দাবি করতেছে যে আমরা হচ্ছি ইব্রাহিম বা ইসহাকের বংশধর এই জন্য কালার প্রমাণ করে যে তারা তাদের দাবিতে মৃত্যুক আরও অনেক ঐতিহাসিক কারণ আছে এই দাবিতে মৃত্যুক হওয়ার যেটা আজকে আমরা আলোচনা করছি না কিন্তু আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই তিনটা ধর্মই এব্রাহিম সালামের অনুসারী হওয়ার দাবিদার এবং এই তিনটা রিলিজিয়ানের মধ্যে বানু ইসরাইল, যাদের কথা আল্লাহ সবহানা পবিত্র কোরআনের সুরা বাকারায় ব্যাপকভাবে আলোচনা করেছে যে বানু ইসরাইলের বিস্তারিত তাফসির আমি আমার দেশব্যাপী মসজিদ ভিত্তিক দাওয়াতি সফরে মোটামুটি সুরাব বাকারা থেকে কমপ্লিট করেছি যেটা আলে তেসাম টিভিতে আপনারা দেখতে পারেন বানু ইসরায়েলের তাফসির তো এই বানু ইসরাইল তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বলে আমরা আজকের বিশ্বে যা ঘটতেছে সেখানে চলে আসব। ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব আর এসাহ হচ্ছে ইব্রাহিমের সন্তান ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইয়াকুব আলাই সালাতসালামের দুই স্ত্রী ছিলেন প্রথম স্ত্রীর সন্তানে ছিল জন প্রথম স্ত্রীর গর্ভে জন সন্তান আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুইজন সন্তান ইউসুফার বেনিয়ামিন আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম রেখেছে বেনিয়ামিন নবীর নামের দিকে নিষবাত করেই কেননা আমি বলেছি তাদের তোরাহ তাদের তাওরাহ তাদের এঞ্জিল এবং আমাদের কোরআন বর্ণনাগত পার্থক্য থাকতে পারে বিকৃতির কারণে কিন্তু মূল জিনিসগুলো এক কোরআনে যেমন আদম এবং হাওয়ার ঘটনা বলা আছে তোরা এবং ইঞ্জিলে আদাম এবং ইভ তারা হাওয়ার নাম দিয়েছে ইংরেজিতে ইভ আদাম এবং ইভের ঘটনা বলা আছে ঠিক যেমন আমরা ইব্রাহিমের ঘটনা নুহ মহা প্লাবনের ঘটনা পড়ছি কোরআানে একইভাবে মহা প্লাবনের ঘটনা তাওরা এবং ইঞ্জিলে আছে যেহেতু সবগুলোই আসমানি কিতাব এবং আসমানী দিন এই জন্য কিছু হলেও মিল থাকবে এটাই স্বাভাবিক এটা আল্লাহ কোরআনেও বলেছে মুসদ্দেক বাইনা বেঈনায় আমি যে কোরআন তোমাকে পাঠাচ্ছি করান তাওরাত এবং ইঞ্জিলের সত্যায়নকারী মিথ্যায়নকারী নয় আমি যে ইঞ্জিল পাঠিয়েছি ইঞ্জিল তাওরাতের সত্যায়নকারী আমার পক্ষ থেকে পাঠানো প্রতিটা কিতাব আর এক কিতাবের সত্যায়নকারী মিথ্যায়নকারী নয় সত্যায়ন তো এটাই যে আমি তাওরাতে যা বলেছি ইঞ্জিলেও তাই বলেছি এঞ্জিলে যা বলেছে বলেছি বলেছে, তাওরাত এবং ইঞ্জিল বিকৃত হয়ে গেছে কিন্তু কোরআন বিকৃত হয়নি সুতরাং তথ্যের পার্থক্য থাকতে পারে কিন্তু ঘটনা একই তো আমরা যেখানে ছিলাম ইয়াকুব আলহ সালামের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলহ সালামের লম্বা ঘটনা আপনারা জানেন যে তিনি কুয়ার মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশর আজকে যদি গুগল ম্যাপ অন করেন তাহলে দেখবেন যে ফিলিস্তিন এবং মিশর কানেক্টেড ফিলিস্তিন থেকে মিশরে যেতে বিশাল মরুভূমি পড়ে ওই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি ইউসুফ আলাই সালাতুয়াসালাম মিশরে যখন মন্ত্রী হলেন আমাদের টার্গেট হচ্ছে জেরুজালেম মসজিদে আকসা এবং আজকের ঘটনার সাথে কানেক্ট করা এই জন্য লম্বা ইতিহাস আমরা বলছি না ইউসুফ আলাই সালাতসালাম যখন মন্ত্রী হলেন তখন তিনি তার বাবাকে পুরো পরিবার সহ ফিলিস্তিন থেকে ডেকে পাঠালেন আজকের জেরুজালেম থেকে ডেকে পাঠালেন তখন ইয়াকুব আলাইসালাম সত্তর জনের পরিবার নিয়ে মিশর গেলেন এই বানু ইসরাইল প্রথম মিশরে আসলো ক্ষমতা হারিয়ে বানু ইসরায়েলের উপর ফেরাউন অত্যাচার শুরু করলো চারশো বছরের মাথায় আসলেন মুসা আলাই সালাম বানু ইসরায়েলই চারশো বছর পর ইউসুফের চারশো বছর পরে আসলেন মুসা আলাইহ সালাতুয়ালাম বানু ইসরায়েলের মধ্যে মুসা আলাই সালাতুয়ালসালাম যখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছেন আর ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে তখন মুসা আলাই সালাতুয়ালসালাম পালিয়ে যাচ্ছেন না ফিরে যাচ্ছেন কোথায় ফিরে যাচ্ছেন যেখান থেকে চারশো বছর আগে তার আদি পিতা এসেছিলেন ইউসুফ এসেছিলেন কোথায় থেকে এসেছিলেন জেরুজালেম থেকে ফিলিস্তিন থেকে মসজিদ আকসা থেকে ওখানে যাচ্ছেন এই জন্য ফেরাউন ডুবে যাওয়ার পরও আর রিটার্ন ব্যাক মিশরে করেননি কেননা মিশর তার ফাদার ল্যান্ড আদি পিতার জমি নয় তার আদি পিতার মাটি এবং জমি বাপদাদার ভিটা হচ্ছে জেরুজালেম কিন্তু যাওয়ার পথে যেতে পারলেন না কেন তখন জেরুজালেমে বিশাল আমালেকা বিশাল শক্তিশালী দেহের অধিকারী আমালেকা গোত্র সেখানে বসবাস করত। উনি তখন থাকতে লাগলেন কোথায় সিনাই মরুভূমিতে আজকের যে সিনাই মরুভূমি এই মরুভূমিতেই মুসাল্লসালাম ছিলেন বানু ইসরাইলদের নিয়ে এই জন্যই কোনো খাবার ছিল না এই জন্যই কোনো পানি ছিল না যেহেতু কোনো পানি ছিল না লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া যাবে না যেখানে সুপিও পানি পাওয়া যাবে সেখানে আছে আমালেকা গোত্র ফিলিস্তিনে জেরুজালেমে আমরা আছি মরুভূমিতে এই জন্যই তারা মুসালাইসাল্লামের কাছে চেয়েছিল যে আপনি আল্লাহকে বলেন পানি দিতে তখন মুসা আলাহিসাল্লাম লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিলেন বারোটা ঝর্ণাধারা তৈরি হয়েছিল ইয়াকুবের বারো সন্তানের বংশধরের জন্য আল্লাহ বারোটা ঝর্ণাধারা তৈরি করেছিলেন খাবার ছিল না খাবার চেয়েছিল আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিয়ে পাঠিয়েছিলেন কেন এটা ছিল মরুভূমি ওই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মুসা আলাহ সাল্লা তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন আল্লাহ তাদেরকে আদেশ দিলেন জেহাদ করার জন্য জেরুজালেম বিজয় করতে হবে জেহাদ করো আর তারা চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও চোখের সামনে পাথর থেকে পানি বের হতে দেখেও চোখের সামনে আসমান থেকে মান্না এবং সালোয়া পাওয়ার পরেও এই বানু ইসরাইল মুসালাই সাল্লা সালামকে বলে বসলো ইধাব আংতা ওর্বুকা তেলা। আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন আমরা যাব না আমরা এখানে বসে থাকলাম আপনি আর আপনার প্রতিপালককে যুদ্ধ করে যেদিন বিজয় করবেন সেই দিন আমরা আসবো এরকম নিমখ হারাম কম ছিল কেন তারা এতটা নিমক হারাম হয়ে গেল আরও বহু নিম খারা এই পুরো ঘটনায় বানু ইসরায়েলের এই পুরো ঘটনায় আল্লাহ সুরভ আকারায় পবিত্র কোরআনে তুলে ধরেছে কেন এখান থেকে আমাদের শিক্ষা আছে বানু ইসরায়েলদের স্বভাব চরিত্র আমাদের স্বভাব চরিত্র হয়ে যাবে এখান থেকে আমাদের শিক্ষা আছে এই জন্য আল্লাহ তুলে ধরেছে কোরআনে সেটা আপনি কোথায় দেখবেন আজকে আমাদের অবস্থা দেখলে বুঝবেন যে আমাদের অবস্থা তাদের মতোই কিভাবে এরকম হয়েছে কিভাবে এরকম হয়েছে এটার উত্তর অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় এসেছে যে চারশো বছর বানু ইসরায়েল ফেরাউনের গোলাম ছিল এই চারশো বছরে বানু ইসরায়েলের স্বভাব চরিত্র তারা নবীর সন্তান হলেও তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে গোলামি মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয় গোলামি মানুষের আত্মসম্মান নষ্ট করে দেয় দাসত্ব মানুষের স্বাভাবিক চিন্তা শক্তি নষ্ট করে দেয় ফলত ফেরাউনের গোলামি করতে 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 তারা এত নিচু এত ছোট পর্যায়ে চলে গেছে এত তাদের ব্রেন মস্তিষ্ক নিম্ন হয়ে গেছে যে তারা চোখের সামনে এত নেয়ামত দেখার পরও নবীকে বলছে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আরও বহু তাদের নিমোখারামি আছে কিছুক্ষণ পরে বলবো আর আমাদের কোথায় সমস্যা তৈরি হয়েছে সারা বিশ্বের সব মুসলিম দেশ দেড়শো থেকে দুইশো বছর ইউরোপিয়ানদের ঔপনিবেশ ছিল আপনারা যারা আজকে এখানে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ সালে শেরে বাংলা এ কে ফজলুল হকের যেই সরকার তৈরি হয়েছিল উভয় বাংলার একমাত্র প্রধানমন্ত্রী পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার একমাত্র প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে হকের যে সরকার তৈরি হয়েছিল ওই সরকার জমিদারি প্রথা বিলোপ না করলে বিলুপ্ত না করলে আপনারা এই জমির দলিলও আপনাদের থাকতো না কেন গেলে একটা জমির মালিক আপনারা ছিলেন না সব ছিল জমিদারেরা মালিক কি পরিমাণ গোলামি থাকলে তথা একশো বছরও হয়নি আপনাদের এই জমিগুলোর মালিক হওয়া এই জমির কাগজপাতির মালিক হওয়া যে জমিগুলো আপনারা আজকে ভোগ করতেছেন এই বাংলাদেশে এই জমির মালিক হওয়া আপনাদের একশো বছরও হয়নি তাহলে এই অঞ্চলের মানুষ দেড়শো দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছে এই রকমই সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশ ইউরোপিয়ানদের গোলামি করেছে যখন ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলতেছে সব মুসলমান এই সমস্ত মুসলমানগুলো কোথায় থেকে এসেছে খোঁজ নিয়ে জানলাম সব এসেছে লিবিয়া থেকে সব এসেছে মরক্কো থেকে কেন এই সমস্ত আফ্রিকান দেশগুলো ফ্রান্স শাসন করত। আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি স্পেনের উপনিবেশ ফলত স্পেন ফ্রান্স ইতালির গোলামি করতে 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 এদের স্বভাব নষ্ট হয়ে গেছে আর আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে দেড়শো থেকে দুইশো বছর ব্রিটিশদের গোলামি করতে করতে ফলত আমরা জন্মগত গোলাম রক্তের মধ্যে গোলামি আছে এই আমরা স্বাভাবিক স্বাধীন চিন্তা করতে পারি না আমাদের আত্মসম্মান আত্মমর্যাদা নাই দেখবেন সকাল সন্ধ্যা গণ্ডগোল মারামারি হিংসা বিদ্বেষ এরকম গণতন্ত্র যেই গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে গণতন্ত্র তো আমেরিকায় আছে কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি এরকম কাটাকাটি এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন কথা বলেন কোনো দিন দেখেছেন কোনোদিনই পাবেন না কেন তাদের আত্মমর্যাদা আছে তারা পৃথিবীকে শাসন করে এসেছে ওরা হচ্ছে শাসক আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না মারামারি কাটাকাটি হিংসা হিংসি খামচা খামচির পরিবেশ তৈরি হয় না পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে সরকার সরকারের মতো কাজ করে পাঁচ বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব কেন তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে শিক্ষায় উন্নত জ্ঞানে উন্নত ব্যক্তিত্বে চরিত্রে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত নিচু ছোট ছোটো ভাবনা নাই আর আমরা হচ্ছে গোলামি করেছি দেড়শো বছর দুইশো বছর যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানেরা এরকম ছিল না মানে আজকের যে মুসলমান আজ থেকে তিনশো বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানরা এরকম ছিল না তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে অক্স করা ছিল গোটা ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করবেন পাঁচ ভাগ করে এক ভাগ করলে কত হাজার বিঘা এত হাজার বিঘা সম্পত্তি এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল এখন দেখান থেকে দুইশো বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা নাই তাহলে এই জমিগুলো কোথায় গেল যখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিলো মসজিদ মাদ্রাসার নামে পাঁচশো ছয়শো বছর যাবৎ মুসলমানদের ওয়াক করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে মানে মুসলমানেরা তো এই দেশে দেড়শো দুইশো বছর থেকে নাই প্রায় হাজার বছর থেকে এই দেশে আছে তাহলে হাজার বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে হাজার বছরের পুরাতন মসজিদও থাকতে হবে অসংখ্য নাই কেন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে ছিল এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে এগুলো সব মুসলমান এটা মদখোর এটা জুয়াখোর একটা অধপতিত নিম্ন অশিক্ষিত মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে ঠিক বানু ইসরায়েলেরা যেমন তিনশো বছর চারশো বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছে সম্মানিত উপস্থিতি এই বানু ইসরাইলদের যখন এই আচরণ দেখলেন তখন মুসা আলিহী সাল্লা কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যু যেন জেরুজালামের এত নিকটে হয় যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে বা এই মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে এত নিকটে আমার মৃত্যু বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন এটা বোখারির হাদিস আল্লাহ নবী বলছেন আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলি হিসালু কবর রয়েছে মুসা আলহি সালাতসালামের মৃত্যুর পরে আসলেন ইউসাবিন নুন চল্লিশ বছরের আজাব শেষ হল মানু ইসরায়েলের আজাব শেষ হওয়ার পর ইউসা নুনের নেতৃত্বে তারা জেহাদ করল লম্বা ঘটনা জেহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবাহানহতাল্লা সূর্য থামিয়ে দিয়েছিলেন সেই দিন এই দিন যেই জেরুজালেম মসজিদ আকসা বিজয় হবে সেই দিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে শনিবার শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে শনিবারের দিন শুরু হলে যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই দিন অনুযায়ী সালামের দিন অনুযায়ী তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হবে এই জন্য ইউষা বিন্দুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ্মিস আলাইনা শামস ও আনামা আমরুন হে সূর্য তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট হে আল্লাহ সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন যেন যুদ্ধ শেষ করে বাইতুল আকসা বাইতুল মসজিদ মসজিদে আক্সা বিজয় করতে পারি আল্লাহর নবী বলছেন যে ইনাসাল্লাম তোহবাস লিবাসারিন পৃথিবীতে কোনোদিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইউসাবিন নুন একমাত্র ইউসাবিন নুন এবং বানু ইসরাইলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পন্ন করতে পারে কত বড় নিম খারাম জাতি চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন শোনো যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে আমি তাদেরকে বলে দিলাম যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হেত্যা তোমরা মুখে উচ্চারণ করবে হেতাহ আমি তোমাদের ক্ষমা করে দিব হিব্রু ভাষায় হেত্যা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আরবিতে আস্তাকিরুল্লাহ বা আরবিতে আস্তাক ফিরুল্লাহ হচ্ছে হিব্রুতে হেত্তাহ তোমাদের যে এত বড় অপরাধ এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাক ফিরুল্লাহ আর মাথা থাকবে নিচু সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে এবার আল্লাহ নিজে কোরআনে বলছে আল্লাহ সুবান তাল্লাহ নিজে কোরআনে বলছে যে এই ইসরাইল যখন আল্লাহ সুবাহতাল্লার এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালেমে প্রবেশ করলো তখন পিছন আগে দিল মাথা আগে নয় মাথা উঁচু রাখে পিছন আগে ঠেলে শহরে দিল আর মুখে উচ্চারণ করলো হেন ততুন মানে হচ্ছে গমের দানা বলেন নাওজবিল্লাহ কত বড় নিমখ হারাম কম চোখের সামনে দেখলো যে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে তবু আল্লাহর এই উপস্থিত আদেশ লঙ্ঘন করে দিল সম্মানিত উপস্থিতি এই জন্যই রসুল্লাহ সাল্লি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন পরে দেখবেন রাসুলসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন ওই দিন তিনি মক্কার উঁচু সাইড থেকে মক্কায় ঢুকেছিলেন নিচু সাইড থেকে মক্কায় উঠেননি তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন মক্কায় নামবেন কাবায় নামবেন তো যেই দিক মক্কা শহরের উঁচু সেই দিক থেকে নামবেন তো মক্কা শহরের উঁচু দিক থেকে নামছিলেন এমনিতেই উট হেলেছিল রসুল্লাহ ওয়াসাল্লাম তার মস্তক আরও হেলিয়ে দিলেন সাহাবিরা বলছে উটের যে হাউদাজ আছে সেই হাওদাজের সাথে তার কপাল লেগে গেল আর তিনি মুখে আল্লাহ তালার তসবিহ আল্লাহ তালার প্রশংসা পাঠ করতে থাকলেন আর মক্কায় প্রবেশ করতে থাকলেন এটা হচ্ছে বানু ইসরাইলের বিপরীত আচরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করছেন এবং আল্লাহকে সিজদা করে মক্কা আল্লাহ বিজয় করার সুযোগ দিয়েছে আল্লাহকে সিজদা করে চলন্ত অবস্থায় তিনি সিজদারত অবস্থায় তসবিহরত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন সম্মানিত উপস্থিতি এই নিমক খারামিগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাদের এই নিমক হারামির জন্য বড় বড় শাস্তি দিয়েছে দুই দুইবার আল্লাহ সবান্নাল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে আর যখন ইয়াহিয়ার জাকারিয়াকে হত্যা করেছে এই কম তখন আল্লাহ তাদের চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে হইরেল মখদুব আলৈম চিরদিনের জন্য অভিশপ্ত করে দিয়েছে ইউসাবিন নুনের পরে এই জেরুজালেমে শাসন কায়েম করলেন দাউদ আর সোলাইমান অন্তত দুইশো তিনশো বছর পরে হবে দাউদ আর সোলাইমান এখানে শাসন কায়েম করলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব কায়েম হলো জেরুজালেমে আর মসজিদ আকসা দ্বিতীয়বার নির্মাণ করলেন সোলাইমান আলীহ সালাতলাম দাউদ এবং সোলাইমানের আরও পরে চলে আসেন ওইদ কালাতমর আত ইমরান রাব্বিনী নজারতুলাকে মাহফিবত্নী মহারং ফাত কাব্বাল মিন্নি যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আপনার আস্তে ওয়াকফ করে দিলাম্মা ওদা আতহা কালাত উঙ্কা যখন সন্তান প্রসব হলো বলছে মেয়ে সন্তান প্রসব করেছি এখন কি হবে সেই মেয়ে সন্তান হলো মারিয়াম যাকে এই মসজিদে আকসা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলো তাহলে এই যে এতগুলো নবীকে আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিলাম কতগুলো নবীকে ইব্রাহিম থেকে শুরু করে ইসা ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে মুসা থেকে শুরু করে দাউদ সুলাইমান থেকে শুরু করে মারিয়াম পর্যন্ত মারিয়ামের ছেলে ঈসা এই শহরে জন্মগ্রহণ হয়েছে ঈসা আলহ সালাতুয়সাল্সালাম তারা বলে ঈসা আলহ সালাতামকে তারা বলে জেসাস আর মারিয়ামকে বলে মা মেরি আর মুসা আলহ সালাতসালামকে বলে মজেজ নাম একই ব্যক্তি একই উচ্চারণের পার্থক্য এটার সাথে আরও একজনকে যুক্ত করে দিতে হবে মুসজিদা আকসার সাথে তিনি হচ্ছে লুত আলহ সালাতলাম আল্লাহ সাল কোরআন মাজিদে বলছিলহু ওলুত আরদ্দুল্লা বা রকনফিহ আলামিন। আমি লুতকে এবং ইব্রাহিমকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য বলেন আল্লাহ আকবর সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি ওই মাটিতে যেই মাটিতে আমি ইব্রাহিম আর লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে ইরাক থেকে বাদ তাড়িয়ে দিল আশ্রয় দিলাম জেরুজালামে আর লুথকে তার শহর উল্টিয়ে দিলাম লুতের শহর উল্টিয়ে দেওয়ার পরে লুথকে আশ্রয় দিলাম এই মাটিতেই সমসাময়িক লুথ এবং ইব্রাহিম আলাইসালাতসাল্লাম একই যুগের তো জর্ডানের ডেড সির ওই সাগর উল্টিয়ে দেওয়ার পরে ওই শহর উলটিয়ে দেওয়ার পরে লুতকে আশ্রয় দিলাম জেরুজালেমে আর বাপ তাড়িয়ে দেওয়ার পর ইব্রাহিমকে আশ্রয় দিলাম জেরুজালেমে এতগুলো নবীর আমরা সম্পর্ক তৈরি করে দেখালাম এই জেরুজালেমের সাথে আমাদের নবীর ছোট্ট দুইটা সম্পর্ক